চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় এই ট্রেনের 14টি বগির মধ্যে 9টি বগি উল্টে গেছে। এতে বহু হতাহতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে। 17 মার্চ দুপুর 2টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালোয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চট্টগ্রামের রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, গরমে রেললাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে। এতে 9টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2টি উদ্ধারকারী ট্রেন নিয়ে যাচ্ছি। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি, তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। বগিগুলো ঢাকা চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম চাঁদপুর, চট্টগ্রাম জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। 2023 সালের 1 ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত।